আগুন জ্বলছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে। এখনো আসছে ছোট ছোট বিস্ফোরণের শব্দ। সময় যত বাড়ছে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত 49 জন নিহত হয়েছেন, আহত ও নিখোঁজ অনেকে। মর্মান্তিক দুর্ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার। শনিবার রাত 10টার দিকে আগুন লাগে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার নামের একটি বেসরকারি ডিপোতে। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন সেই আগুন নেভাতে ব্যস্ত, তখনই ভয়াবহ বিস্ফোরণ। সেই বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে ডিপো এলাকায়। বিস্ফোরণে কেঁপে ওঠে আশেপাশের প্রায় 4 কিলোমিটার এলাকা। ছড়িয়ে পড়ে আগুন চট্টগ্রামের পাশাপাশি কুমিল্লা, ফেনী, নোয়াখালী ফায়ার সার্ভিসের 25টি ইউনিট আগুন নেভাতে যুক্ত হয়। তবে দীর্ঘ চেষ্টাতেও রাতে আগুন নেভানো সম্ভব হয়নি। ডিপোতে হাইড্রোজেন পারঅক্সাইডের একটি চালান থাকায় ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। দুঃখের বিষয় হলো আমরা মালিক পক্ষ কাউকে এখানে পাচ্ছি না। এখন পর্যন্ত আমরা মালিক পক্ষের কাউকে দেখি নাই। তো এইটা মালিক পক্ষের কাউকে যদি আমরা পেতাম, তাহলে হয়তো আমরা জানতে পারতাম যে কোন কন্টেইনারে কি আছে বা কোথায় কি কি রাখা আছে, যেটা আমার জানা নাই, যার জন্য আমাদের সময় লাগছে, বেগ পেতে হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে ডিপো কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেত। আগুন দ্রুত নেভাতেও সহযোগিতা প্রয়োজন ছিল তাদেরই। এখানে যেগুলো আসছে সেগুলো হলো এক্সপোর্ট কন্টেইনার, তো এক্সপোর্টের ভিতরে কেমিক্যাল থাকতেই পারে। এখানে 26টা কন্টেইনার নাকি ছিল, তো সেখান থেকেই নাকি ফায়ারের সূত্রপাত। তো আমি অলরেডি আমার অফিসে ইনস্ট্রাকশন দিয়েছি, কমিটি আজকে আমরা ফর্ম করব, প্রতিবেদন আমরা 3 থেকে 5 দিনের মধ্যে চেষ্টা করব এটা মানে কালেক্ট করার জন্য। নিহতদের পরিবারকে সহায়তায় ব্যবস্থা করেছে প্রশাসন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা জরুরিভাবে কাজে যোগ দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সব মরদেহ দেখতেছি, কিন্তু আমার ভাইকে আমরা খুঁজে পাই পাইতেছি না। আমার ভাই ছেলে যেখানে অগ্নি দুর্ঘটনা হয়েছে ওখানে চাকরি করতো, লেবার চাকরি। কালকে অগ্নি দুর্ঘটনা ঘর থেকে মোবাইলে যোগাযোগ পাই না। আমার ছোট ভাই ভিডিও কলে কথা বলছিল, এই অবস্থা একটা আওয়াজ আওয়াজের পরপরেই কি। নিমতলি, চুরিহাট্টা, সবশেষ সীতাকুণ্ড, বাংলাদেশে রাসায়নিকের আগুনে বিপর্যয়ের সংখ্যাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের এই বিএম কন্টেইনার ডিপোতে আগুন এখনও জ্বলছে। কেমিক্যাল কে রেখেছেন বা কেন রেখেছেন তার প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কেমিক্যাল ভবিষ্যতে রাখতে কী ধরনের ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ সামনের দিনগুলোতে এই রাসায়নিকের বিরুদ্ধে কঠোর হবে, এমনটি এখন মানুষের 1 নম্বর প্রত্যাশা হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো থেকে ফেরদৌস রহমান,